টি-20 বিশ্বকাপের পর প্রায় দেড় মাসের বিরতি দিয়ে চলতি মাসের 20 তারিখ মিরপুরে অনুশীলনে ফিরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম দিন অনুশীলনে তার সঙ্গী ছিলেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও স্পিনার রিশাদ হোসেন। সেদিন মিরপুরের ইন্ডোরে প্র্যাকটিস নেটে ব্যক্তিগত অনুশীলন করতে দেখা যায় মাহমুদুল্লাহকে। লম্বা বিরতির পর অনুশীলনে ফিরে ব্যাটিংয়ের দিকেই বেশি মনোযোগী হয়েছিলেন তিনি। এরপর থেকে প্রায় প্রতিদিনই মিরপুরে দেখা মিলছে মাহমুদুল্লাহ রিয়াদের। তবে তার পাশাপাশি মোস্তাফিজুর রহমানকেও একই সাথে অনুশীলনে আসতে দেখা যায়। দল পাকিস্তানে টেস্ট খেলতে থাকলেও এই দুজন ক্রিকেটার টেস্ট খেলেন না বলে মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট ও 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে সীমিত ওভারের সিরিজে খেলার সম্ভাবনা আছে মাহমুদুল্লাহ রিয়াদের। গত জুনে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষ খেলতে দেখা গেছে 38 বছর বয়সী এই অলরাউন্ডারকে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় টেস্টে জয়। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরেই অনুশীলন করছেন, 2021 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে পাকিস্তান সফরে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। এই আগস্টের শুরুতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এ সময় দেশের বাকি ক্রিকেটারদের মতো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ন্যায় বিচার চেয়ে পোস্ট দেন মাহমুদুল্লাহ রিয়াদ।